নমস্কার, আমি ডাক্তার পার্থ সারথি মন্ডল বলছি। আমি বিশেষজ্ঞ চিকিৎসক এবং ডায়াবেটোলজিস্ট। আমি সল্ট লেক এমআরআই হসপিটালে কর্মরত। এই ওয়ার্ল্ড ডায়াবেটিস ডেতে সমস্ত ডায়াবেটিক রোগীদের জানায় আমার শুভেচ্ছা, তারা ভালো থাকুন। সারা পৃথিবীতে ডায়াবেটিস রোগীর সংখ্যা দিন দিন বেড়ে চলেছে। ভারতবর্ষে এই মুহূর্তে প্রায় 8 কোটি টাইপ 2 ডায়াবেটিক পেশেন্ট আছে। কেন এত দ্রুত এই রোগের আক্রান্ত মানুষের সংখ্যা বেড়ে চলেছে? তার কারণ হলো আমাদের জীবনশৈলীর হঠাৎ করে পরিবর্তন। শারীরিক পরিশ্রম আমাদের কমে গেছে, আমাদের খাদ্যাভ্যাসের ভীষণ পরিবর্তন এসেছে, ঘুমের সময় আমাদের কমে গেছে। এগুলোই মূলত কারণ। কাদের এই ডায়াবেটিস রোগ হওয়ার আশঙ্কা, মানে আমি বলতে চাইছি টাইপ 2 ডায়াবেটিস রোগ হওয়ার আশঙ্কা, যাদের পরিবারে বাবা মা ভাই বোনদের এই রোগ আছে, যাদের ওজন বেশি, শারীরিক পরিশ্রম কম, যে সমস্ত মহিলা আগে পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ নামে একটি রোগে ভুগেছেন, বা যে সমস্ত মহিলাদের গর্ভাবস্থায় ব্লাড সুগার বেড়েছিল এবং বাচ্চা জন্মের পরে তাদের ব্লাড সুগার আবার স্বাভাবিক হয়ে গেছিল, তাদের আমরা বলি জিডিএম, এই সমস্ত মহিলাদের ভবিষ্যতে ডায়াবেটিস হওয়ার আশঙ্কা অনেক বেশি। যদি কারোর এই রোগ থাকে বা হয়ে থাকে, তাহলে খুব বেশি দুশ্চিন্তার কারণ নেই। আপনি ডায়াবেটিসের যে জটিলতা তার থেকে ভালো থাকতে পারবেন যদি নিয়মিত আপনি ওষুধপত্র খেয়ে যান, ডাক্তারবাবুর পরামর্শ মতো চলেন, রক্তে শর্করার মাত্রা মানে সুগারের মাত্রা ঠিক আছে কিনা সেদিকে লক্ষ্য রাখেন, তাহলে ভালো থাকবেন। সাধারণত এই টাইপ 2 ডায়াবেটিসের সঙ্গে কোলেস্টেরল বেশি থাকে, ব্লাড প্রেশার বেশি থাকে, এই রোগগুলোর দিকেও লক্ষ্য রাখতে হবে, এগুলোকেও নিয়ন্ত্রণে রাখা দরকার। যদি তা আমরা করতে পারি, তাহলে আমরা ডায়াবেটিসের জটিলতা থেকে অনেক বেশি দূরে থাকতে পারব। ডায়াবেটিসের জটিলতাগুলো কি কি? চোখের রোগ যাকে আমরা বলি ডায়াবেটিক রেটিনোপ্যাথি, কিডনির রোগ যাকে আমরা বলি ডায়াবেটিক নেফ্রোপ্যাথি, পায়ের নার্ভের রোগ পেরিফেরাল নিউরোপ্যাথি, এবং ডায়াবেটিস রোগীদের আমরা জানি যে হার্ট অ্যাটাক হওয়ার আশঙ্কা, হার্ট ফেলিয়ারের আশঙ্কা বা স্ট্রোকের আশঙ্কা অনেক বেশি। তাই ডাক্তারের পরামর্শ মতো থাকবেন, হঠাৎ করে ওষুধ বন্ধ করে দেবেন না, স্বাস্থ্যসম্মত খাওয়া দাওয়া করবেন, নিয়মিত শরীর চর্চা করবেন, ওজন নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন, প্রতিদিন অন্তত পক্ষে 7 ঘন্টা ঘুমন, আর কোনো রকম তামাক জাতীয় খাবার খাবেন, তামাক জাতীয় কোনো পদার্থ ব্যবহার করবেন না, সে সিগারেটই হোক খৈনি হোক, তা থেকে দূরে থাকবেন। আর বলি যাদের এই রোগ হওয়ার আশঙ্কা, তারাও কিন্তু এই রোগটাকে আটকে দিতে পারেন যদি আপনার ওজন নিয়ন্ত্রণে রাখেন, নিয়মিত শরীরচর্চা করেন, স্বাস্থ্যসম্মত খাবার খান এবং নিয়মিত 7 ঘন্টা অন্তত পক্ষে ঘুমন, তাহলে কিন্তু টাইপ 2 ডায়াবেটিসের থেকে অনেক দূরে থাকতে পারবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।